হ্যালো গাইজ, আপনারা দেখছেন মঙ্গলিন চ্যানেল, তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। বৃষ্টির দিনে ঘুরতে বেরিয়েছি হাঁটতে হাঁটতে, মোটামুটি আজকে 5-7 কিলোমিটার হেঁটে ঘুরে বেড়াবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তার বেশি বকবো না, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকে বৃষ্টির দিন গাড়ি নিয়ে বেরোনো যাবে না, সাইকেল নিয়েও বেরোনো যাবে না, হাঁটতে হাঁটতে বেরিয়েছি। তো এখন আমরা যেখানে আছি হাঁসখালি কলোনি মাঠ, তো এখান থেকে হাঁসখালি ব্রিজ 1 মিনিট লাগে, তো ব্রিজ পার হয়ে একটু ওই দিকে ঘুরতে যাবে। তো আমি বলছি আমি ভাই নৌকায় করে যাব, তো এরা বলছে যে তোকে নৌকায় করে নিয়ে যাবো। আমি বলছি তাহলে নৌকায় করে গেলে ঘাগাচর যেতে হবে, মানে আমাদের এখান থেকে 5 কিলোমিটার। তো মোটামুটি সেই রকম তক্ক তক্কি হলো। তো এখন বলছে যে চ ভাই যাবো, আমি বলছি চ তোদের আছে কত দম, আজকে ঘাগাচর দিয়ে নৌকা পার হয়ে ওখান থেকে আবার 5 কিলোমিটার, মানে আমরা যেখানে ঘুরতে যাবো 5 কিলোমিটার সেখানে আজকে যাব। তো দেখি এদের আজকে কত দম, এদের দম দেখেই আজকে ছাড়বো। তো দেখা যাক এরা কতদূর হাঁটতে পারে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখি আজকে এরা কী করে। কারণ দুজন, এই দুজন আজকে 5 কিলোমিটার হেঁটে যাবে না, পরে বলো পেছন থেকে আমি নেই, আগে সামনে থেকে দেখিয়ে দিলাম, নাহলে চিনতে পারবে না পরে মানুষ। 15 মিনিটস লেটার। তো এখন আপাতত আমরা হাঁসখালি ব্রিজে আছি, এই যে। তো এদের কত দম দেখলাম, এরা মোটামুটি 5 মিনিট ওই দিকে হেঁটে বলছে যে ভাই দম শেষ। আমার কাছে তখন ক্যামেরা অফ ছিল, আমি ভিডিও করতে পারিনি, তো আমার কাছে খবর আমার চেয়ে নিল। তো 1 প্লেট চাউমিনে কথা বললো, 1 প্লেট চাউমিন দেবো ভাই, যে বেড ছিল সে বেড উঠে গেল, ঠিক আছে। তো এখন আমরা হাঁসখালি ব্রিজে, এই যে অনেকে হয়তো চেনো হাঁসখালি ব্রিজ, আমাদের এখানে অনেকেই দেখো আমার ভিডিও। তো এখন এখানে আছি, এখন এদিকে যাব ঘুরতে, তো দেখা যাক কতদূর যেতে পারি। মোটামুটি আজকে আমার অনেক ঘুরবো, হেঁটে হেঁটে আজকে মোটামুটি সারা রাত ঘুরবো। অবশ্যই সাথে থাকো, তো এদের তো দেখালাম, তো সাথে থাকো দেখতে থাকো। আজকে মোটামুটি হাঁটতে হাঁটতে খুব মজা করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখা যাক কতদূর আজকে করতে পারি। এদের যে মেন কাজ, এদের কাজ শুরু হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে হয়তো দেখেছো যে এই যে আমাদের ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান ছিল, আর এই যে আমাদের হিরো মডেল। তো এর আজকেও সেই একই হয়তো হবে, এই যে দেখা যাক কি হয়। একটা ছবি তুলেছে আজকে ক্যামেরার সামনে বলে একটা ছবিতে এর পছন্দ হয়ে গেল, ঠিক আছে। ক্যামেরা যে অফ করে দেবো বলবে ভাই ভালো হয়নি, আজকে ক্যামেরার সামনে আছে বলে কিছু বললো না, ঠিক আছে। তো এদের আর একখানা অফার দিলাম আমি, এখান থেকে বগলা পর্যন্ত হাঁটতে হাঁটতে যেতে হবে, ওখানে গিয়ে আমি ধরে খাওয়াবো এবং আমি অটো ভাড়া দিয়ে দেবো। তোদের অফারটা দিলাম, তো এরা এখন ছাড়া নিয়ে ঝামেলায় শুরু। তো যদি এরা আমার অফারটা অ্যাকসেপ্ট করে তো দেখা যাক কি করে। এই যেটা বগলাই যাব, আসার সময় আমি অটো ভাড়া দেবো এবং খাওয়াবো, কি বলছি বল। আমার এবং হয়তো কিছু খাওয়াতে পারি, খাওয়াবো 10-15 টাকা করে একজনকে খাওয়াবো, যা হোক খাওয়াবো। অফার ভাই দেখো যদি না, তো দেখা যাক এরা যদি অফার অ্যাকসেপ্ট করে তো হবে, না হলে কি আর বলবো। এত আমি তো বলছি আমি যাব, আমি যাব, আমি যাব, আমি তো বলছি হাসকালতে 1 প্লেট চাউমিন খাওয়াতে এইটুকু হেঁটে আসলাম। না না কি করছে এক ছাতা নিয়ে রাস্তার মধ্যে। 10 মিনিটস লেটার। সাইকেলে কোনোদিন গাড়ি, বেশিরভাগ গাড়িতে নিয়ে, আজকে একটু হেঁটে একটু ঘুরে বেড়া। চ সবে 2 কিলোমিটার হেঁটেছে, হেঁটে এই ছেলের হয়ে গিয়েছে ব্যাপার, মানে বলছে আর পারবো না ভাই বাড়ি হেঁটে, এখন ভাই আমার অটো ভাড়া কর, অটো ভাড়া করে যাবো এখন, তাই বলছে। এরও মোটামুটি হয়ে গিয়েছে, না না আমার হয়নি। তো দেখা যাক, আপাতত আমরা হাঁসখালি থেকে এখন আছি গয়াশির ভিতরে, মানে হাঁসখালি থেকে প্রায় 2.5 কিলোমিটার হেঁটেছি। তো দেখা যাক কতদূর হাঁটতে পারি। যে আমি যে অফারটা দিয়েছিলাম বগলা পর্যন্ত ছিল, কিন্তু এরা বগলা পর্যন্ত যাবে না, হাফ রাস্তা যাবে। 5 টাকার একটা স্যান্ডউইচ হয়তো খাওয়াতে পারি, তো দেখা যাক যদি বগলা পর্যন্ত যেতে পারে তো অবশ্যই খাওয়াবো, না হলে 5 টাকাটা স্যান্ডউইচ। বগলা পর্যন্ত গেলেই খাওয়াবো, বগলা পর্যন্ত
দৌড়াচ্ছে বলছে একটু দৌড়ালে রাস্তা একটু কমে যাবে, এমন পাগল। ওরা এইটুকু বুঝছে না যে দৌড়ালে ওদের বেশি হাফ লেগে যাবে, ঠিক আছে। 15 মিনিটস লেটার আমরা বলছি মোর ভাই সামনে সামনে, মানে এখন থেকে 20 মিনিট আগে বলেছি সামনে মোর। তো এই মোর খুঁজে পাচ্ছে না, তো এ মোটামুটি এর কাজ শেষ, আমাদের সোহেলের কাজ শেষ। তো এখন আমরা প্রায় 4 কিলোমিটার হেঁটে ফেলেছি, তো সামনে মোর, সামনে মোর করতে করতে গিয়ে নিয়ে এসেছি 4 কিলোমিটার। তো দেখা যাক এখনো কত দূর যেতে পারি। তো হয়তো যারা হাসখালি থেকে দেখছো, হাসখালি আশেপাশে হয়তো জায়গাগুলো ছিল যে কত দূর। আমরা এখন আছি দোলই গ্রাম, ঠিক আছে। তো দেখা যাক এখনো কত দূর যেতে পারি, যদি বগলায় যেতে পারে তাহলে এদের খাওয়াবো, অটো ভাড়া আমি দেবো, যদি না হয় তাহলে গেল। তো দেখা যাক, সাথে থাকো, দেখতে থাকো কত দূর করতে পারি। 10 মিনিটস লেটার মানে যাবোই, ঠিক আছে। ওই তো দেখা যাক এরা কত দূর হাঁটতে পারে, এত বোকা এরা। একটু আগে তো বললাম কত বোকা, এতক্ষণ যদি ওদিক দিয়ে হেঁটে যেত তো এতক্ষণ ওরা বগলা পৌঁছে যেত। দেখা যাক, বলছে মানছে না কত দূর হাঁটতে পারে। আমি এখন সত্যি কথা বলতে কি, আজকে আমাদের পড়া ছিল, আমাদের কারোর মনে নেই, আমি একটু অফিসে কাজ করছিলাম, তো লো ভোল্টেজ ছিল বলে আমি বেরিয়ে পড়েছি, আমার আর মনে নেই, এদের সাথে গল্পে গল্প বেরিয়ে পড়েছি। আর সোহেল আর পলাশের পড়া ছিল, মানে আমি তো যাবো না বলে দিয়েছি, তো এখন মনে পড়ছে। তো এখন এ মনে করছে যে আমি এখন টাকা বাঁচানোর জন্য এরকম বলছি, কিন্তু বিশ্বাস করছে না, কি বলবো। 15 মিনিটস পাড়ার ভিতর দিয়ে আসছিলাম, মানে আমাদের যে ব্রিজ থেকে যদি ধরি, এখন আমরা যেখানে কি উঠবো ব্রিজ থেকে, সেটা হাফ মিনিটও লাগে না। মানে আমরা এত দূর ঘুরে এখন হাফ মিনিটের রাস্তা আমরা এতক্ষণ 5-6 কিলোমিটার হাঁটলাম। তো এই হলো ব্যাপার, তো দেখি কি হয়। তো আমি এখন ডিসিশন নিলাম, তো যেহেতু এরা কষ্ট করলো, মানে এরা তো যতদূর হেঁটেছে প্রায় বগলা চলে যেত, ঠিক আছে। তো এরা যেহেতু কষ্ট করেছে, তা আমার কর্তব্য এদের খাইয়ে দেওয়া। এরা যেহেতু মানে যেখানে যাওয়ার কথা ছিল, মানে যেখানে আমার স্বপ্নটা ছিল এত দূর যেতে হবে, এরা যেতে পারিনি, কিন্তু যতটা হেঁটেছে ততটা ওরা যদি ওদিক দিয়ে যেত হয়তো চলে যেত। তো আমার কর্তব্য এদের খাইয়ে দেওয়া। তো এ ছেলেটা মন খারাপ করছে, তো আমি অবশ্যই এদের হাসখালি বাজারে গিয়ে চাউমিন খাই দেবো। এইটুকু আমার তরফ থেকে আমি করছি, মানসিকতার ক্ষেত্রে আমি এটা করছি, কারণ যদি আমি এখন এদের না খাওয়াই আমার নিজেরই কেমন একটা ছোটো ছোটো লাগবে। তো দেখি হাসখালি বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে চাউমিন খেতে খেতে। এবার হচ্ছে বন্ধু আমাদের খাওয়াবে বলেছে, খাওয়ানোর পরে ওই ভিডিওটা মানে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, তারপরে তোমরা সবাই বুঝতে পারবে যে বন্ধু খাওয়াইছে কি না খাওয়াইছে। আর যদি না খাওয়ায় তাহলে ভাববা যে, যদি না দেয় কোনো কিছু তাহলে ভাববা যে হয়তো খাওয়াইনি, আমাদের দিয়ে এরকম কষ্টই করে নিয়েছে ব্যাস। আর বলছি কি যে চাউমিন খাওয়ানোর কথা আছে, হ্যাঁ যদি বিরিয়ানির ক্লিপ অ্যাড করে তাহলে কিন্তু হবে না, হ্যাঁ ঠিক আছে। আর সবার ড্রেসটা একটু দেখে নাও। তো দেখছি হাসখালি বাজার আগে যাই, তারপরে দেখা যাক কি খাওয়াই। তো গাল দেখ গেজা বেড়া গেল পুরো। তো মিথ্যা কথা বলবো না, আমারও খুব কষ্ট হয়ে গেছে, তো সেই জন্যে আর কি আমি বুঝতে পারছি কষ্টটা কতদূর, সেই জন্য ওদের খাওয়াবো। তো আর কিছু বলার নেই, আজকে কষ্ট হয়েছে। এখনো ক্যামেরার সামনে চলে এসছে বলে এখন বলছে আমার ঘরে আমাকে ঘরে নিল। 15 মিনিটস লেটার সেই ব্রিজ পর্যন্ত আসলাম। এখান থেকে কটার সময় বেরিয়েছি আমরা, তখন কটা বাজে? 5টা বাজে। এখন কটা বাজে দেখতো? 7টা। এখন 7টা বাজে। এখন বাজে 7টা। আমরা এই ব্রিজ থেকে বেরিয়েছি 5টার সময়, এখন বাজে 7টা। তাহলে কত দূর হেঁটেছি বুঝতেই পারছো, হয়তো অনেকে মনে করছে আমরা এই পাশ দিয়ে হেঁটে এসে বলছি এত দূর হেঁটেছি। যারা চেনো তারা অবশ্যই জানো যে আমরা কত দূর হাঁটতে পারি। দেখ তুই বললি চাউমিন খাবি, হ্যাঁ তুই গিয়ে যদি হাফ প্লেট করে চাউমিন খাওয়াস, হ্যাঁ সেটা ভাই তোর মানসিকতার ব্যাপার ভাই। তুই ভিডিওতে বলেছিস 1 প্লেট খাওয়াবি। আমি কি একবারও বলেছি? না না না, তুই অবশ্যই বলেছিস। তুই এবার যদি গিয়ে বলিস যে ভাই আমি 1/2 প্লেট খাওয়াবো, 1 প্লেট করে খাওয়াবো না, এবার সেটা তোর ভাই মানসিকতার ব্যাপার। আর এতক্ষণ যে পরিশ্রম হাঁটলাম, কষ্টের দাম ভাই কে দেবে।
ঠিক আছে আমি একবারও বলিনি আমি এক প্লেট চাউমিন খাওয়াবো তো তোর জন্য এরা এখন বলছে অবশ্যই খাওয়াবো দরকার হয় আমি আমার ফোন বেচে দেবো আমার জামা প্যান্ট বেচে দেবো তাও ভালো এদের এক প্লেট আমি খাওয়াবো তোর জন্য না 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 কাজটা তোমরা জানো আমি একবারও বলে বলিনি কাজটা কার জন্য করলাম কার জন্য করলাম তোরা খাওয়ার জন্য করেছিস বলছি ভাই বলছি আমি আর বাড়ছি না না আমি একবারও বলেছি এক প্লেট খাওয়াবো এবার হচ্ছে কি বলতো মানে এখন তো সবাই তো হাফ প্লেট করে বেশি খেতেও চায় না মানে সবাই ফুল প্লেট করে খায় তাই না এটা ও যেহেতু বলছে এবারে সেটা তো রাখতে হবে না হাঁসখালি বাস স্ট্যান্ডে পৌঁছালাম এই যে প্যান্টের অবস্থা দেখো সজীবে আর এর প্যান্টের অবস্থা বোঝাচ্ছে না আমার তো আমি তুলতে পারবো না তো বেরিয়েছি 5টায় এখন বাজে 7টা 8 তো খুব সোহেল এখন বলছি আমি যদি এখানে এখন বসি মোটামুটি 2 ঘন্টা নিচে চাউমিন খাওয়া শেষ করবো দেখা যাক আমরা এখন নিচে চাউমিনের দোকানে চাউমিন অর্ডার দিচ্ছি জল ছিল এক জগ প্রায় হাফ শেষ হয়ে গেছে এত জল খেলো এটা ঠিক আছে এই যে আমাদের চাউমিন চলে এসেছে এ ভাই এক প্লেট চাউমিন বলো হ্যাঁ পরে যেন বলিস না হাফ প্লেট খাইয়েছি বুঝলি না তো হ্যাঁ এক প্লেট চাউমিন তো তোর বল এক প্লেট চাউমিন দে যা বলেছিলাম এক প্লেট করেই চাউমিন খাওয়াচ্ছি চাউমিনটা খেয়ে নিই তারপরে আবার ভিডিওটা বেশি তো হবে না বাড়ি যাবো ব্যস্ত খেয়ে নিবো খাওয়ালাম ওখানে চাউমিন খাওয়ালাম এখানে আবার খাওয়ালাম ছেলেগুলো কষ্ট হয়ে গেছে তো হেঁটে হেঁটে আজকে কি আর করবো দয়া আমার শরীর আমার যা ছেলের জীবন শেষ ও এখন কেমন করছে এই যে 7-Up-এর বোতল এতখানি একা খেয়ে নিয়েছে কি বলবো খাওয়া হয়ে গেছে এখন বলছে ভাই আর ভিডিও করতে হবে না হয়ে গেছে তো খাওয়া সব কমপ্লিট এইরকম বলছে ঠিক আছে আর তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো এখন আমরা সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে এক ঘুম দেবো মোটামুটি কালকে বুঝতে পারবো যে আমরা বললাম তো কি আর বলবো এ আবার বলছে বাড়ি আবার ভাত খাবে ঠিক আছে নালে বাড়ির থেকে বকবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাদের সাবস্ক্রাইব করা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে